প্রাণপ্রিয় একমাত্র দর্শক, দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই আমি দুঃখিত আসলাম। প্রতি পর্বের মতো আজও আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম শিরিন ইসলাম। উপমহাদেশে ওনার মতন সুনাগরিক আর নেই। আজ আমরা ওনার সাথে সুনাগরিক এর গুণাবলী নিয়ে আলাপ করব। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 00420 নম্বরে। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি অনেক ভালো আছেন কেন? কেন মানে আমি অনেক ভালো থাকতে পারি না? না, ভালো থাকতে পারেন, কিন্তু অনেক ভালো আছেন কেন সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, কারণ আছে। কি কারণ? আরে কি কারণ সেটাই তো আমি জানতে চাচ্ছি, বলুন না। আরে এই অনুষ্ঠানে আপনি জানতে চাইলে হবে না, জানতে চাইবো আমি। কি আশ্চর্য, আমি আপনার অনুষ্ঠানের অতিথি না, আমার কোনো সে থাকবে না? হ্যাঁ সমস্যা আছে, সমস্যা আছে, কারণ আমি অতিথি না, আপনি অতিথি। সো আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। আশ্চর্য, তাই বলে আমি কোনো কথা জিজ্ঞেস করতে পারি না? না পারবেন না। এটা কেমন কথা? এটাই হচ্ছে কি আসল কথা, এখন প্লিজ একটু চুপ করুন। আশ্চর্য, আপনি আপনি আপনার অনুষ্ঠানে ডেকে এনে আমাকে এখন চুপ করার কথা বলছেন? আরে আপনার টক শোতে আমি কি চুপ করার জন্য এসেছি? আমি তো তাহলে বাড়িতেই চুপ করে বসে থাকতে পারতাম, আপনার অনুষ্ঠানে কেন আসলাম? আপনি চুপ করবেন না, কিন্তু আপনি প্রশ্ন করার আগে আপনি কোনো কথা বলবেন না। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। ও আচ্ছা ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। আপনি একজন সুনাগরিক? হ্যাঁ আমি একজন সুনাগরিক। আপনার কোনো সমস্যা আছে? কোনোই সমস্যা নেই, আপনি সুনাগরিক হলে আমার কোনোই সমস্যা নেই। সমস্যা শুধু হয় আপনি যখন কথার মাঝখানে কথা বললেন। আশ্চর্য, কথার মাঝখানে কে কথা বললো? কেউ না। এই তো আপনি বললেন যে কথার মাঝখানে কে কথা বলছে। আমি বলেছি আমি কথার মাঝখানে আমি কথা বলি, এবার আমার কথা শেষ হলে আপনি প্লিজ কথা বলবেন এখন থেকে। ঠিক আছে আমি কথা বলবো না, হলো তো? তবে আপনাকে প্রশ্ন করি। করুন ম্যাডাম, আমি প্লিজ। হ্যাঁ আপনি এভাবে আঙুলটা এই চোখের কাছে এভাবে লাগিয়ে বসে থাকবেন, আমি বলার না পর্যন্ত আপনি আঙুল সরাবেন না। না না, উ করা যাবে না, উ উ চুপ। আচ্ছা ঠিক আছে, আপনি তো একজন সুনাগরিক হিসেবে নিজেকে দাবি করেন, আরে ঠোঁট থেকে এখন আঙুলটা নামিয়ে কথা বলেন। বলবেন তো, উফ তো আমার কি মনে হচ্ছে। আমি নিজেকে একজন সুনাগরিক হিসেবে দাবি করি, এর জন্য কোনো অসুবিধা আছে? আমি তো আমার দাবি আদায়ের জন্য রাস্তায় নামিনি, আমি তো কোনো মিছিল করিনি, আন্দোলন করিনি, অনশন করিনি, আমি বলিনি যে আমার দাবি মানতে হবে, মেনে নাও মেনে নাও, তা করেনি। এবং একটা ফালতু দাবি নিয়ে আন্দোলন করে আমাদেরকে বিরক্ত না করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা আপনি কেন জানতে চাচ্ছেন যে আমি একজন সুনাগরিক হিসেবে দাবি করি কিনা? এমনি মানে ব্যক্তিগত আগ্রহ। ব্যক্তিগত আগ্রহ? আশ্চর্য, আপনি এই অনুষ্ঠানে আমাকে ডেকেছেন আপনার ব্যক্তিগত আগ্রহ মেটানোর জন্য? জি ম্যাডাম। স্ট্রেঞ্জ। আচ্ছা এটা কি আপনার ব্যক্তিগত অনুষ্ঠান নাকি? জি না, অনুষ্ঠানটা আমার ব্যক্তিগত অনুষ্ঠান না, তবে এখানে আমি অনেক কিছুই করি, ইনফ্যাক্ট সব কিছুই করি আমার ব্যক্তিগত স্বার্থে। বলেন কি, প্রতিষ্ঠানে কেউ কিছু বলেন আপনাকে? কেন বলবে, কেন বলার কি আছে, মানুষ দিনে দুপুরে খুন করছে ব্যক্তিগত স্বার্থে, আমি তো মাত্র একটা অনুষ্ঠান করি। ও আচ্ছা ঠিক আছে, বাদ দেন, এখন আমাকে কি করতে হবে বলুন। আপনি সুনাগরিক হলেন কেন? সুনাগরিক কেন হলাম? শুনুন তাহলে, আমি হচ্ছি একমাত্র ব্যক্তি মানে এই শহরে যার এই শহরের অব্যবস্থাপনা নিয়ে কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, কষ্ট নেই, হাহাকার নেই। আমি এই শহরটা যেমন আছে যেভাবে আছে আমি তাতেই ভীষণ সুখী, ভীষণ খুশি। অসাধারণ অসাধারণ, তো কি মনে করে আপনি এত একটা ভালো মানুষ সাজলেন? আমি তো সাজিনি, আপনি অনুষ্ঠানে আসার আগে আপনার মেকআপ ম্যান আমাকে সাজাতে চেয়েছিল জানেন। আমি বলছি না না না, কোনো সাজা গুজির দরকার নেই, যেমন আছি তেমনি ভালো। আসলে জানেন মানে এই যে এই ঢাকা শহরে আমি বসবাস করতে পারছি, থাকতে পারছি, তাতেই আমি ভীষণ খুশি। তো এই পানি, গ্যাস, বিদ্যুৎ, ট্রাফিক জ্যাম, মশা, মানে পরিবেশ দূষণ, এগুলো সব ব্যাপারেই আপনি খুশি? আচ্ছা আপনার কোথায় সমস্যা বলেন তো, মানে আপনি কোন বিষয়টা আমার কাছে জানতে চাচ্ছেন? মানে এই যে পানি, বিদ্যুৎ, হ্যাঁ তারপরে ট্রাফিক জ্যাম, একটা একটা করে বলেন। আচ্ছা এক কাজ করি, প্রথমে আমরা না হয় পানি দিয়ে শুরু করি। ঠিক আছে, আপনি ঢাকায় ওয়াসার পানি নিয়ে আপনি কেন সুখী? কারণ ওয়াসার পানি হচ্ছে ন্যাচারাল ওয়াটার, এবং আমি ন্যাচারাল ওয়াটার ভীষণ পছন্দ করি। আচ্ছা শ্যাওলা ময়লা এসব কথা বাদ দিলাম, এখন তো ওয়াসার পানিতে কেঁচো, তারপরে পোকা এসব পাওয়া যাচ্ছে। কি আশ্চর্য, নদীর পানিতে থাকে না?
নদীর পানিতে শ্যাওলা, কেঁচো, ব্যাং, পোকা, মাকড় থাকে না? নদীর পানি তো ন্যাচারাল ওয়াটার। আপনি এই ইট কাঠ শহরের মধ্যে আর নদীর টেস্টের কথা তো ভুলেই গেছেন। বলেন, ওই যে আমরা ছোটবেলা পড়েছিলাম না, আমাদের ছোট নদী চলে বুঝলাম, আমরা নদী মাত্রে, নদী মাত্রিক দেশ, তো ওয়াসার পানি যদি নদীর মতো না হয় তাহলে কি চলে? চলে, ঠিক। আমি ওয়াসার পানিতে সেই নদীর পানির টেস্টটা পাই। কিন্তু আমরা নদীর পানি কেন খাবো? কি আশ্চর্য, আর আমাদের পূর্বপুরুষরা রাজা বাদশাহরা পর্যন্ত নদীর পানি খেয়েছে, আর আপনি খেতে পারবেন না? রাজারা যেই নদীর পানি খেত সেটা তো এরকম এরকম দূষণযুক্ত এরকম নোংরা পানি ছিল না। হ্যাঁ, পানিতে একটু গন্ধের কথা বলছেন, এই তো? এটা এটা কোনো সমস্যা না। আপনি পানি খাওয়ার আগে গ্লাসে, আপনার কাছে নিশ্চয়ই বডি স্প্রে থাকে? জি, আমার কাছে আছে। সেই বডি স্প্রেটা এই এক গ্লাস পানির মধ্যে দুটো স্প্রে করে দেবেন, ব্যাস দুর্গন্ধ চলে যাবে, পানি হয়ে উঠবে সুগন্ধ, আপনি সেই সুগন্ধযুক্ত পানি পান করবেন, ব্যাস হয়ে গেল, সমস্যা শেষ। আচ্ছা, ওয়াসার পানিতে না হয় আমরা দুর্গন্ধটা আমরা বডি স্প্রে দিয়ে আমরা দূর করলাম, কিন্তু যে কেঁচো থাকে সেটার কি হবে? আরে, এ তো একটা সুসংবাদ, ভালো খবর। আপনি জানেন কেঁচো হচ্ছে জৈব সার, আজকাল কৃত্রিম উপায়ে কেঁচো উৎপাদন করা হচ্ছে, আর ওয়াসা আপনাকে সেই কেঁচো বিনা পয়সায় সাপ্লাই দিচ্ছে। ভাবুন কত বড় একটা উপকার করছে, আপনার তো আনন্দিত হওয়ার কথা, উল্লসিত হওয়ার কথা, আর আপনি এটা রাগ করছেন? আমি কোনোভাবেই উল্লসিত হতে পারছি না, এরপরে যতগুলো কেঁচো পাবো সবগুলো আপনাকে আমি দিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনার প্রস্তাব আনন্দে গ্রহণ করলাম। আমি হয়তো কিছু বাইরে, ম্যাডাম আমরা আরো কথা শুনতে, আগে ফোন চলে এসে আমরা ফোনটা ধরে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাইয়া, আমিও একজন রাজনীতিবিদ, আমি 20 বছর ধরে রাজনীতি করি। না, খুব ভালো কাজ করেছেন, আপনি আরো 50 বছর রাজনীতি করুন আর দেশের 12টা বাজে থাকুন। না মানে আমি 20 বছর রাজনীতি করেও এমপি হতে পারিনি, এমপি হওয়া দূরে থাক, আমি একটা চাইনিজ MP3 কিনতে পারি নাই। আপনার আপনি আপনার রাজনীতিতে কিছু নীতিগত কিছু পরিবর্তন আনুন। ভাই, কি রকম পরিবর্তন আনতে হবে? আপনি ভালো দেখে একটা জিমনেশিয়ামে ভর্তি হয়ে যান। কিন্তু রাজনীতির সাথে জিমনেশিয়ামের সম্পর্ক কি? আপনাকে সুযোগ মতো ডিগবাজিতে জানতে হবে, তাই জিমনেশিয়ামে ভর্তি হয়ে দ্রুত ডিগবাজি দেয়া শিখে ফেলুন। তাহলে আমি এমপি হতে পারবো তো, সাথে MP3 প্লেয়ার কিনতে পারবো? অবশ্যই পারবেন, এমপি হতে পারবেন, MP3 প্লেয়ার কেনা কি, আপনি MP3 প্লেয়ারের ডিলারশিপ দিতে পারবেন, আর অনেক কিছু করতে পারবেন। এখন দয়া করে প্লিজ ফোনটা রাখুন। আচ্ছা, এটা কি আপনার ব্যক্তিগত ফোন? জি না, এটা আমার দর্শকের ব্যক্তিগত ফোন। যাই হোক, আমরা এখন আমার ব্যক্তিগত আলোচনা ফিরে আসি। হ্যাঁ, ঠিক বলেছেন। এবার বলুন, এই ঢাকা শহরে থাকতে আপনার আর কি কি সমস্যা হচ্ছে? ম্যাডাম, আমি ট্রাফিক জ্যামে বসে থাকতে থাকতে আমি জেলি হয়ে যাচ্ছি। আপনার নিশ্চয়ই ট্রাফিক জ্যাম ভালো লাগে না? কি বলছেন, আমার তো ভীষণ ভালো লাগে। আমি কি ভেবেছি জানেন, আমি না DMP-কে রিকোয়েস্ট করব যাতে এই ট্রাফিক জ্যামটা আরো বাড়ানো যায়। কেন, আপনার এই মহৎ ইচ্ছা কেন হলো? আচ্ছা, আপনি একবার একটু চিন্তা করে দেখুন, আপনার নিজের জন্য কোনো সময় আছে? আপনি সারাক্ষণ ব্যস্ত, ঘরে বাইরে, অফিসে বাড়িতে, ব্যস্ত ব্যস্ত, তো এটার সাথে ট্রাফিক জ্যামের কি সম্পর্ক? আরে সেই জন্যই তো, আপনার নিজের জন্য সময় কই, নিজের জন্য সময় লাগবে না, আপনি নিজেকে নিয়ে ভাববেন না? আরে সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানুন, সেই জানাটা কোথায় হবে এই ট্রাফিক জ্যামে বসে বসে? এটা ঠিক বলেছেন, ট্রাফিক জ্যামে বসে আসলে ঝিমানো ছাড়া কিছুই করার থাকে না। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন, এই নাগরিক জীবনে শুধু কাজ আর কাজ, তাই না? এই সারাক্ষণ কাজের মধ্যে থাকলে মানুষের আত্মা মরে যায়। আপনি বলছেন যে ট্রাফিক জ্যামই আমাদের মৃত আত্মাকে আবার বাঁচিয়ে তুলছে, তাই তো? এক্স্যাক্টলি। আপনি মনে করেন যে বাসা, অফিস, অফিস, বাসা, চার দেয়ালের মধ্যে থেকে থেকে আপনার মনটা মরে যাচ্ছে, আত্মা মরে যাচ্ছে, সুতরাং আপনি আপনি যদি এই জ্যামে না পড়তেন তাহলে কি রাস্তায় এতটা সময় থাকতেন বলেন? আমি আপনার সাথে একমত যে আত্মা মরে গেলে আসলে ব্যাপারটা, আমরা মানুষ রোবটিক হয়ে যাই, এবং সেই জন্যই আমরা চাচ্ছি যে ঢাকার এই অসহনীয় ট্রাফিক জ্যাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। আচ্ছা বলুন, এই ট্রাফিক জ্যাম যদি না থাকতো আপনি কি রাস্তায় কখনো এতটা সময় থাকতেন বলেন? রাস্তায় এতটা সময় থেকে আমার কি লাভ হচ্ছে? আশ্চর্য, কি লাভ হচ্ছে বুঝতে পারছি না। আপনি মুক্তির আনন্দ পাচ্ছেন, আপনি আলো পাচ্ছেন, বাতাস পাচ্ছেন, চারদিকে এত মানুষ দেখতে পাচ্ছেন। মানে কি, মানে কি, জীবন তো এই মানুষের মধ্যে বসবাস করা, ভিড়ের মধ্যে বসবাস করা, আপনি ওই চার দেয়ালের মধ্যে থেকে থেকে আপনি কি হবেন, রোবট হয়ে যাবেন। তার মানে ট্রাফিক জ্যাম আমাকে মুক্তির আনন্দ দিচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি, রবীন্দ্রনাথ বলেছে না,
আমার মুক্তি আলোয় আলোয় এ আকাশে আমার আপনার সাথে কথা বলতে বলতে আমার দম বন্ধ হয়ে আসছে। ম্যাডাম, আপনি বলছিলেন যে আমরা ট্রাফিক জ্যামের কারণে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। এক্স্যাক্টলি। কিন্তু আপনি মুক্ত বাতাসটা কোথায় পাচ্ছেন? আমাদের তো চারিদিকে ধুলা ময়লা। আরে শহরে তো একটু ধুলো থাকবেই, তাতে আপনার অসুবিধা কি হচ্ছে? কেন ধুলো থাকবে, কেন ধুলোর উপকারিতা কি? ধুলোর উপকারিতা, ধুলোর, শুনেন, ধুলোর উপকারিতা কি আমি জানি না, কিন্তু একটা শহরে একটু ধুলাবালি থাকবে না, থাকলে অসুবিধাটা কি? কিভাবে, কোন কোন নিয়ম কারণে, নিয়মের কারণে এই ধুলা থাকতে হবে? আশ্চর্য, এই মধ্যপ্রাচ্যে ধুলো নেই, এই সাহারা মরুভূমির মরুভূমিতে ধুলো নেই, আপনার মিশরে, তারপর আপনার আফ্রিকাতে ধুলো নেই, তাতে কী অসুবিধা? ধুলো ঝড় নেই ওখানে, সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সেই ধুলা, সেই ধুলি ঝড় কেন এসে আমাদের ঢাকা শহরে আসবে? আচ্ছা, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, মানে মধ্যপ্রাচ্যের ধুলি ঝড়, আপনার যদি এখন মধ্যপ্রাচ্যে যেতে হয় তাহলে আপনাকে টিকিট কাটতে হবে, ভিসা করতে হবে, প্লেনের ভাড়া, কত ঝামেলা করে আপনাকে সেই মধ্যপ্রাচ্যে গিয়ে সাহারা মরুভূমিতে আপনি সেই মরুভূমি দেখতে পারবেন, তাই না? আর সেই মধ্যপ্রাচ্যের মরুভূমির ধুলি ঝড় যদি ঢাকা শহরে আসে তাহলে তো আপনার ভালো, বিনা পয়সায় আপনি ধুলি ঝড় দেখতে পাবেন, সেটা ভালো হচ্ছে না? না, একদমই ভালো হচ্ছে না। তাহলে রুমাল কিনুন, রুমাল, বস্তা বস্তা রুমাল কিনে মুখের মধ্যে দিয়ে চাপা দিয়ে রাখেন, তাতে আপনাদের রুমাল শিল্প বাঁচবে, আপনিও বাঁচবেন। আচ্ছা ম্যাডাম, আমাদের একমাত্র দর্শক সেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে আমাদের চিঠি পাঠিয়ে থাকেন। ও, আজকে কি চিঠি লিখেছে? চিঠি লিখেনি, উনি ছবি পাঠিয়েছেন। ছবি মানে ছায়াছবি? জি না, ছায়াছবি মানে একটা একজন ইয়ে মহিলা। আচ্ছা, আমরা ছবিটা দেখি। আচ্ছা, কি হচ্ছে এখানে, কি করছে মহিলা? আমি জানি না ম্যাডাম, আমি সেখানে ছিলাম না। আচ্ছা দেখুন, আমার মনে হচ্ছে কি এখানে কোনো একটা বিশ্ব রেকর্ডের মহড়া হচ্ছে, দেখছেন না কত মানুষ ছবি তুলছে? মানে ছবি তুললেই মানুষ কি বিশ্ব রেকর্ডের মহড়া হতে হবে? আহা, ছবিটা আপনি ভালো করে একটু খেয়াল করুন না, দেখছেন একজন মহিলা, হ্যাঁ, পা দিয়ে একটা ট্রাককে থামিয়ে দিচ্ছে, আমার মনে হয় এটা কোনো একটা বিশ্ব রেকর্ড, দেখছেন না সবাই কেমন করে ছবি তুলছে? আপনি ঢাকা শহরে কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলাপ করছিলেন। আপনি হয়তো জানেন না, বিদেশের অনেক ইউনিভার্সিটিতে আমাদের ঢাকা শহরকে ভীষণ কদর করা হয়। কেন, ঢাকায় কোনো ভালো ইউনিভার্সিটি নেই বলে? আরে না না, সেই জন্য না, মানে বিদেশে যে সমস্ত ছাত্ররা, আপনি মনে করেন, নগর পরিকল্পনা বা স্থাপত্যবিদ্যা নিয়ে লেখাপড়া করছে, তাদের গবেষণার জন্য ঢাকা শহরটা হচ্ছে একটা উত্তম স্থান। কেন? আরে আমাদের এই শহরটা দেখছে না, এই যানজট, ধুলোবালি, তারপর দূষিত বায়ু, শব্দ দূষণ, ফরমালিন, কার্বাইড, এগুলো সারা বিশ্বের কোথাও আছে? গবেষণার জন্য এই চাইতে উত্তম স্থান আর কোথায় হবে বলেন? আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা এত কিছুর মাঝখানে কিভাবে নির্বিকারভাবে বসবাস করি, বিদেশিরা সেই ব্যাপারে গবেষণা করতে চায়। কিন্তু ঢাকা শহরের চেয়ে তো অনেক খারাপ খারাপ শহর আছে এই এই পৃথিবীতে, তো সেই ঢাকা শহরের প্রতি আমাদের বিদেশি গবেষকরা কেন বেশি আকৃষ্ট? আচ্ছা ঠিক আছে, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করছি। করুন। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে অভিজাত এলাকা কোনটি? বাড়িধারা, গুলশান, বনানী। ঠিক বলেছেন, এই গুলশানের কথাটা ভাবুন, একদিকে অভিজাত এলাকা, ঠিক তার পাশেই কি বস্তি, এইরকম বিদেশে কোন দেশে আছে বলেন? একমাত্র বাংলাদেশই আছে, তো গবেষণার জন্য তো এর চাইতে উত্তম স্থান আর কোথাও হতে পারে না। কিন্তু কিন্তু আমি যেটা বুঝলাম সেটা যে বস্তি তো ম্যাডাম পৃথিবীতে অনেক দেশেই আছে, কিন্তু এরকম অভিজাত এলাকা মানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের সহ অবস্থান পৃথিবীর কোনো দেশে নেই। এটা সত্যি, বেশিরভাগ দেশে যেখানে অভিজাত এলাকায় অভিজাত মানুষরা থাকে আর নিম্নবিত্ত এলাকায় নিম্নবিত্তরা থাকে, কিন্তু ঢাকায় দেখছি যে অভিজাত এলাকা ফুটপাতে নিম্নবিত্তরা বসে আছে। ঠিক তাই, এখন আপনি ধরুন যে একজন বিদেশি গবেষক আমাদের দেশে এসে কোথায় থাকবে, অভিজাত এলাকায়। জি। এবং তাকে গবেষণা করতে হচ্ছে কি নিয়ে, বস্তিবাসী নিয়ে। জি জি জি, তাহলে তাকে আর কষ্ট করে যানজটের মধ্য দিয়ে কামরাঙ্গীর যেতে হচ্ছে। আমার কি মনে হয় বলবো? বলুন। আমার মনে হয় আমাদের এই ঢাকা শহরটাকে না পর্যটন নগরী ঘোষণা করা উচিত। আমার মনে হয় পর্যটন নগরী না, অ্যাডভেঞ্চার নগরী ঘোষণা করা উচিত, কারণ রাস্তায় নামলে কখন কি হয় কেউ তো কিছু বলতে পারে না। আসলে আপনি না একদম সেই নন্দলালের মতো,
মানে সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে বসে থাকতে চান। আরে ঘরে বসে থাকলে কি আপনি নিজেকে সেফ মনে করছেন? আরে ঘরে বসে থাকলে কি হবে, আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন দেখলেন যে মাথার উপর ছাদ থেকে পড়ে আছে, হ্যাঁ ভূমিকম্প হয়ে আপনি মরে গেলেন, বা ওই আপনাকে কুচি কুচি করে 25 পিস করে বুঝেছি। তো আমরা এখন পৃথিবীর সব পর্যটকদের আমন্ত্রণ জানাই আমাদের এই আনপ্রেডিক্টেবল ঢাকা সিটি একবার ঘুরে দেখার জন্য।